नमस्कार। आज के प्रिपारेशन चिकेन झुड़ो, चिकेन थाई पिस और हाड़े किछु नरम पिस दिए लम्बा करे केटे नियेछि। आमरा डिमेर झुड़ो, माछेर झुड़ो खेयेछि। आज के आमी बानिये देखाबो चिकेन झुड़ो। एई भिडियोटी आपनारा प्रथम थेके शेष अब्दि देखुन। भालो लागले लाइक बटनटी टिपे क्लिक करुन। आर जारा आमार चैनेले प्रथमबार देखछेन तारा अवश्यई चैनलटी सबस्क्राइब करबेन आर पाशे थाका बेल आइकनटी टिपे देबेन। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের প্রিপারেশনটি। চিকেন ঝুরো বানানোর জন্য চিকেনের থাই পিস ও হাড়ের কিছু মাংস লম্বা করে কেটে ধুয়ে রাখা হয়েছে। এই চিকেন পিসের মধ্যে অর্ধেক লেবুর রস ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব। চিকেন ঝুরো মশলা করার জন্য একটা বোল নেওয়া হলো। ওর মধ্যে এক চা চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা, এক চা চামচ ধনে পাতা বাটা, কটা চা চামচ জিরে গুঁড়ো, কটা চা চামচ ধনে গুঁড়ো, কটা চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তিনটে কাঁচা লঙ্কা কুচি, এক চা চামচ টক দই, কটা চা চামচ চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো কটা চা চামচ, সর্ষের তেল দু চা চামচ। এবার একটা চামচ দিয়ে সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসঙ্গে মেখে সরিয়ে রাখা হলো। আর আছে একটা বড় পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, ধনে পাতা কুচি, গরম মশলা বাটা ঢেকে রাখা হলো, আর চিনি। এবার পরের প্রিপারেশনে যাব। গ্যাস জ্বালিয়ে প্যান দেওয়া হলো। প্যান গরম হলে ওর মধ্যে চার চা চামচ সর্ষের তেল দেব। এই রান্নাটা সর্ষের তেলেই করব। সর্ষের তেল গরম হলে ওর মধ্যে দেব দারচিনি ও তেজপাতা। ফোড়নটা একটু হয়ে গেলেই ওর মধ্যে দেব গোটা একটা পেঁয়াজ কুচি। অল্প লবণ দিয়ে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিতে হবে। একটু ব্রাউন ভাজা হয়ে গেলে ওর মধ্যে দেব চিকেন পিসগুলো, যে লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল 30 মিনিট, সেইগুলো চিপে পেঁয়াজের মধ্যে দেওয়া হলো। এবার পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে চিকেনটা কষিয়ে নেব। এর মধ্যে দেব কটা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে এবার টমেটো কুচিগুলো দিয়ে দেওয়া হলো। দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব। এবার দেব ধনে পাতা কুচি, একসঙ্গে কষিয়ে নেওয়া হলো। এবার লো মিডিয়াম ফ্লেমে চিকেনগুলো একটু সিদ্ধ হওয়ার জন্যে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখা হলো। এবার 5 মিনিট পরে ফিরছি, ঢাকা খুলে ওটা নাড়তে হবে। চিকেনগুলো অনেক সফট হয়ে গেছে। এবার ওর মধ্যে যে মশলাগুলো একসঙ্গে মাখানো ছিল সেই মশলাগুলো সব দিয়ে দেওয়া হলো। মশলাগুলোর সঙ্গে চিকেন ভালো করে কষিয়ে নিতে হবে।
এই রান্নাটায় জল দেওয়া যাবে না যেহেতু ঝুরো চিকেন সেই জন্য ধীরে ধীরে এটা রান্না করতে হবে মিডিয়াম হিটে রেখে এই চিকেন ঝুরো রান্নাটা করে নিতে হবে এখানে মশলা দেওয়া হয়েছে এবং চিকেন থেকেও জল বেরিয়েছে সেই জলেই সিদ্ধ হয়ে যাবে আরও দু মিনিটের জন্য ঢাকা দেওয়া হলো দু মিনিট পরে খুলে আবার একটু কষিয়ে নিতে হবে আমরা চিকেনের বহু রকম প্রিপারেশন করে খেয়েছি কিন্তু এই চিকেন ঝুরোর প্রিপারেশন ইউনিক একটা রেসিপি একদম মুখে লেগে থাকার মতো একটা প্রিপারেশন এই চিকেন ঝুরো অসাধারণ খেতে আমরা ডিমের ঝুরো মাছের ঝুরো খেয়েছি কিন্তু এই চিকেন ঝুরো খেয়ে দেখবেন অপূর্ব খেতে এটা রুটি পরোটা লাচ্ছা পরোটা ও ভাতের সঙ্গে খুব যায় এবার ওর মধ্যে দেব কোয়ার্টার টিস্পুন চিনি চিনি ব্যালেন্সের জন্য দেওয়া হলো যেহেতু লঙ্কা পড়েছে চিনিতে ব্যালেন্স হয়ে যাবে এবার গরম মশলা দেওয়া হলো এক চা চামচ দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হলো হয়ে গেছে রান্নাটা এবার ধনে পাতা দিয়ে আরও দু মিনিট রেস্টের জন্য ঢেকে রেখে দেব গ্যাস অফ করে দেওয়া হয়েছে এবার খুলে সার্ভ করতে হবে চিকেন ঝুরো অসাধারণ খেতে আপনারা এটা বাড়িতে বানান আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন ছোট বড় সবার খুব প্রিয় এই চিকেন ঝুরো এবার নামিয়ে নেওয়া হলো উপরে ধনে পাতা দিয়ে এবং এখানে আমি রুটির সঙ্গে সার্ভ করেছি খুব টেস্টি এই চিকেন ঝুরো আপনারা ঘরে বানাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।